মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে প্রতি মঙ্গলবার। তাহলে আর দেরি না করে অন করে দিন নোটিফিকেশন আর শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী নিপুণ শিল্প। যত অবাস্তব কিংবা অলৌকিক হোক না কেন, শিল্প আসলে মানুষের জীবনের প্রতিচ্ছবি এবং মানুষের মতো সেই শিল্পেও কিছু খুঁত থাকে, কিছু না কিছু অসমাপ্তি থেকেই যায়। কিন্তু যদি এমন কোনো শিল্প, এমন কোনো শিল্পকর্ম তৈরি হয় যার সমস্তটাই নিখুঁত, তাহলেই কি সেই শিল্প অমরত্ব লাভ করবে? জানি না, তবে এ তো গেল শিল্পীদের কথা। যারা সেই শিল্পের কেবলমাত্র দর্শক, তাদের উপর কি কোনো প্রভাব বিস্তার করবে সেই শিল্প? এসব প্রশ্নের উত্তর থাকলো আজকের গল্পে। শুনতে থাকুন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী নিপুণ শিল্প। ডাক্তারবাবু, আপনি শিল্পের অর্থ জানেন? শিল্প হলো প্রকৃতির পুনর্নির্মাণ। আমার কথা নয়, প্লেটো অ্যারিস্টটলের মতো দার্শনিকরা বলে গেছেন একথা। সব শৈল্পিক নির্মাণই আসলে প্রকৃতির অনুকরণ। কিন্তু ভেবে দেখুন, সফলভাবে এ কাজ করতে পেরেছেন কজন শিল্পী? বুঝতে পারছেন না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন, আপনি একটা গাছের ছবি আঁকলেন, হুবহু গাছের মতোই দেখতে, সকলে এক দেখাতেই চিনে ফেলবে সেটা একটা গাছের ছবি, ভীষণ রকম জীবন্ত, তার সবুজ পাতা, বাদামি ডালপালা, এমনকি পতনোন্মুখ হলুদ পাতাটি পর্যন্ত অদ্ভুত সুন্দর। কিন্তু আমি বলবো, সেটা আর যাই হোক শিল্প হয়নি, কারণ যে গাছের অনুকরণে ছবিটা এঁকেছেন শিল্পী, সেই গাছ ছায়া দেয়, পাতা নাড়িয়ে হাওয়া দেয়, ফুল দেয়, ফল দেয়। ছবির গাছের কি সেই ক্ষমতা আছে? নেই তো। তাহলে এ অনুকরণ আসলে ব্যর্থ অনুকরণ, আর ব্যর্থ অনুকরণ শিল্প হতে পারে না। আমার এই তত্ত্ব অবশ্য অনেকের কাছেই হাসির খোরাক, কিন্তু আমার বহু বছরের অধ্যাবসায় আমাকে বিমুখ করেনি, কাউকে বিশ্বাস করাতে পারিনি। জানেন, কেউ আমার কথা মানতেই চায় না, ভাবে আমি পাগল, এড়িয়ে চলে আমাকে। যারা বিশ্বাস করেছে তারাও কাউকে বলেনি, সাক্ষী হয়নি আমার প্রতিভার, আমার আমার পরিশ্রমে। হ্যাঁ, ওদিকটা একটু দেখে আসবেন ডাক্তারবাবু, ওপাশে একটা ডোবা আছে কি না, এখন পানায় ভরে গিয়ে অন্ধকারে প্রায় দেখাই যায় না, শ্যাওলা জমে পিছল হয়ে আছে ওদিকটা। এখানে তো লোকে যাতায়াত নেই তেমন, আমি ছাড়া অন্য কারো পা পড়েনি বেশ কিছুদিন হলো। আসলে বাপ ঠাকুরদার ছিল সোনার দোকান, এত টাকা রেখে গিয়েছেন তারা যে আমাকে কখনো রোজগারের কথা ভাবতে হয়নি। সোনার দোকানটা এখন ভাই চালায়, তার লভ্যাংশের একটা ভাগ প্রতি মাসে আমার ব্যাংকে ঢোকে। আমি বরাবরই এরকম সৃষ্টি ছাড়া, আমার শিল্প, আমার সৃষ্টি এইসব নিয়েই মগ্ন। ব্যবসা আমার দ্বারা হবে না বুঝেই বাবা বেঁচে থাকতে এমন ব্যবস্থা করে দিয়ে গেছে। ভাইয়ের ভাগ বেশি, আমার কিছু কম, তাতে আমার দুঃখ নেই, ব্যবসা তো ওই দেখে। আমি ঘরে বসে যা পাই তাই খাওয়ার লোক নেই, বড়লোকের ছেলে বলে বিয়ের জন্য মেয়ে পেতেও অসুবিধা হয়নি। বউটা আমার বড় ভালো জানেন, কোনোদিন মনোযোগ দিইনি ওর প্রতি, কোথাও বেড়াতে নিয়ে যাওয়া, নিজে হাতে করে একটা লাল টুকটুকে শাড়ি এনে দেওয়া, নিদেন পক্ষে বাহ আজ তোমায় ভারী দেখাচ্ছে তো, এইটুকু মিষ্টি কথা, কিচ্ছু না, কোনো অনুযোগ করেনি কখন, আমার প্রতি, আমার কাজের প্রতি অবিচল শ্রদ্ধা। গরিব ঘরের মেয়ে,
বড়লোকের ঘরের বউ হতে পেরেছে আর শিল্পী স্বামী পেয়েই হাতে স্বর্গ পেয়েছে। একটা মেয়ে আমাদের 12 বছর বয়স, আমার ধারে কাছে খুব একটা আসে না, মায়ের না ওটা। মাঝে মাঝে আমার কাজের ফাঁকে দরজার ফাঁক দিয়ে উঁকি মারে, আবার আমার সঙ্গে চোখাচোখি হতেই দৌড়ে পালিয়ে যায়। এই বাড়িটা আমি কিনেছিলাম নিরিবিলিতে বসে মনের আনন্দে শিল্প সৃষ্টি করব বলে। আমার হাতে তৈরি পাথরের মূর্তি যেন কথা বলে, মানে বোঝাদার লোকে তাই বলে আর কি। মেয়ে আর বউকে পৈতৃক বাড়িতে ছেড়ে এখানে চলে এলাম। এই বাড়িটা ছিল আমার ভাস্কর্য শিক্ষার গুরু শ্রী রাধা মাধব গুপ্তর বাড়ি। উনি নিরুদ্দেশ হওয়ার কিছুদিনের মধ্যে আমার অনুরোধে ওর এনারাই পুত্র জলের দরে আসবাব ইত্যাদি সব কিছু সমেত আমাকে বিক্রি করে হাফ ছেড়ে বেঁচেছিল। আমার গুরুর বেশ কিছু অর্ধসমাপ্ত কাজ আমি পেয়েছিলাম এই বাড়িতে, সেগুলো খুব মন দিয়ে শেষ করেছি জানেন, কিন্তু দাম পেল না। তারপর এলো সেই দিন, আমার তৈরি গুরুর প্রস্তর মূর্তি নিয়ে হইচই পড়ে গেল। চিরদিন শিল্পের যে আদর্শে বিশ্বাস করেছি সেই পারফেক্ট ইমিটেশন অফ নেচারের সফল প্রয়োগ আমি এখানেই সম্ভব করেছি। হ্যাঁ, গুরুর মূর্তি প্রশংসা পেলেও তা যে জীবন্ত সেটা কেউ বিশ্বাস করতে চাইল না। এই দেখুন, মুখ ঘুরিয়ে নিলেন কেন ডাক্তারবাবু? আপনিও বিশ্বাস করছেন না তাই না? কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেন বলেই তো এত কষ্ট করে এসেছেন তাই না? সত্যি বলছি, আমার অনেক সৌভাগ্য যে আপনার মতো ব্যস্ত মানুষ আমার মতো একজন সামান্য লোকের কথায় আসতে রাজি হয়েছে। আপনার মনে আছে প্রথম যখন আমি আপনার কাছে গিয়েছিলাম, লোকে আমাকে নিয়ে বড় হাসাহাসি করতো, পাগল বলতো। হ্যাঁ, আমার শিল্পের দর কমতে শুরু করেছিল বাজার, শিল্পের চেয়ে আমার পাগলামি বড় হয়ে উঠেছিল তাদের কাছে। অথচ তারা যাকে পাগলামি বলছে তা যে আমি প্রমাণ করে দিতে পারি তার সাক্ষী কেউ হতে চাইল না। আমার মাথায় যেন আগুন জ্বলতো সব সময়। সেই সময় আমার বউ মেয়েকে নিয়ে পাকাপাকিভাবে থাকতে এলো এই বাড়িতে, আমাকে একা ছাড়তে চাইছিল না। ওর পরামর্শেই আপনার কাছে যাও। আপনি প্রথম লোক যে আমায় বিশ্বাস করেছেন। আপনি কথা দিয়েছিলেন সময় পেলেই আসবেন আমার শিল্প সৃষ্টি দেখতে, এতদিনে সে সময় হলো আপনার। যাক, তবু তো হলো, আমার বউ খুব খুশি হবে আপনাকে দেখলে। আসুন না, আসুন, এদিক দিয়ে আসুন। হ্যাঁ, রাস্তাটা আগাছায় ভরে আছে, রোজই বিষাক্ত সাপ খুব বেরোয়, পরিষ্কার করা হয়। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, দিনের বেলা সেসব হয়নি। হ্যাঁ, কী বলছেন? হ্যাঁ, ফেরার সময় অন্ধকার হয়ে যাবে, সে চিন্তা করবেন না, আমি আছি তো। এই এই তো পৌঁছে গেছি। ওই যে বাড়িটা দেখছেন, ওটাই আমার বাড়ি। বাড়ি বলুন, স্টুডিও বলুন, এ কি দাঁড়িয়ে পড়লেন কেন? ও আচ্ছা, বুঝতে পেরেছি, বাড়িটা বড়ই জীর্ণ হয়ে পড়েছে তাই না? প্লাস্টার খসে গিয়ে পুরনো শ্যাওলা পড়া কালচে ইঁট দাঁত বের করে আছে, দরজার অবস্থাও ততই বছর, সবুজ রং উঠে ভেতরের কাঠের আসল রং বেরিয়ে পড়েছে, আগাছা লতা বেয়ে বেয়ে উঠে পড়েছে ছাদ অব্দি। তবে বিশ্বাস করুন, ভেতরটার অবস্থা না এতটা খারাপ না, বর্ষাকাল তো আগাছার উৎপাত একটু বেশি এখন। বাড়িটা আমার সাফল্যের সাক্ষী, ওকে আমি ছাড়ি কি করে বলুন তো? আমার গুরুর শেষ স্মৃতি বেঁচে আছে এই বাড়ির মধ্যে, ওর শিল্পবোধই লালন করে চলেছি আমি। আমি আপনাকে বলেছিলাম না, প্রকৃত শিল্প তখনই হয়ে ওঠে যখন প্রকৃতির সমস্ত রকম উপাদান তার মধ্যে বজায় থাকে। আমার গুরুদেব সেই বিদ্যা আহরণ করেছিলেন। তারপরে আমি, তবে সারা জীবন চেষ্টায় তিনি একটিমাত্র শিল্প সৃষ্টির ক্ষেত্রে এই বিদ্যা প্রয়োগ করতে সক্ষম হয়েছিলেন। তারপর কোথায় যে চলে গেলেন, নাহলে অমন শিল্প আরও কিছু তৈরি করতে পারতে না। এই বাড়ি কেনার পর সেই ভাস্কর্য পেয়েছি আমি ছাড়া আর কেউ জানতোই না ওটার ব্যাপারে। আমার স্ত্রী কন্যা প্রথম দেখে ওটা,
এখন তারা ছাড়াও আরও কয়েকজন জানে, আজ আপনি প্রত্যক্ষ করবেন। আস্তে আস্তে সারা পৃথিবী জানবে সেই কথা। ততদিন আমি থাকি আর না থাকি, আমার আর আমার গুরুর সৃষ্টি অমর হয়ে থাকবে, তাই না? আমার সৃষ্টির জন্য সব ত্যাগ করেছি, তাতে দুঃখ নেই। মানুষের জীবনে স্বপ্ন সত্যি হলে আর কি চাওয়ার থাকে বলুন তো ডাক্তারবাবু। এই একটু দাঁড়ান তো, দাঁড়ান, দরজাটা খুলে। আসলে কি জানেন, এই সব সময় দরজায় তালা দিয়ে রাখি, বলা তো যায় না কার মনে কি আছে। এই নে, খুলে গেছে। আসুন আসুন, গরিবের কুটিরে আসতে আজ্ঞা হোক। কি যে সৌভাগ্য আজ আমার, এত বড় একজন মনস্তত্ত্ববিদ আমার ভাঙা ঘরে পায়ের ধুলো দিয়েছেন। হ্যাঁ, একটু মানিয়ে গুছিয়ে নেবেন ডাক্তারবাবু, একা মানুষ সাবসূত্র তেমন করা হয়ে ওঠে। বসুন না, ওই এই চেয়ারটায়। হ্যাঁ, এই আমি বরং দেখি মিলি কী করছে। হ্যাঁ, কী বলছেন? মিলিকে? মিলি আমার স্ত্রী, যার কথা আস্তে আস্তে বলছিলাম আপনাকে। অবাক হচ্ছেন কেন? ও, এইমাত্র আপনাকে বললাম আমি একা, আবার বলছি মিলির কথা সেই জন্য? আরে সে এক কাহিনী, বলবো সব বলবো আপনাকে। আচ্ছা বেশ, আপনি আসুন আমার সঙ্গে, মিলি পাশের ঘরেই থাকে। আসুন আসুন আসুন, এই ঘরের ভেতরটা অন্ধকার, কিন্তু সাবধানে আসবেন। হ্যাঁ, চৌকাটটা দেখবেন। দাঁড়ান, আলোটা জ্বালাই, আলোটা। এই তো এবার সব দেখা যাচ্ছে। ওই তো দেখতে পাচ্ছেন আমার মিলিকে, ঘরের কোণে খাটের পাশে দাঁড়ান। হ্যাঁ, বড় লাজুক। এদিকে এগিয়ে আসুন। হ্যাঁ, এদিকে দেখো মিলি, কে এসেছেন? ডাক্তারবাবু। তুমি বারবার বলতে না ওর কথা, কত বড় ডাক্তার উনি, কত মানুষকে ভালো করেছেন, আর সেই তিনি আজ আমাদের বাড়িতে এসেছেন। হ্যাঁ, কী বলছো? হ্যাঁ আরে হ্যাঁ, চা তো খাওয়াবই। দেখছেন তো ডাক্তারবাবু, মিলির সব দিকে নজর। আশ্চর্য হচ্ছেন কেন ডাক্তার? আপনি ভুল ভাবছেন, ও কোনো মূর্তি না, আরে ও মিলি আমার স্ত্রী। কাছে এসে দেখুন, এমন নিখুঁত কোনো সাধারণ মূর্তি হতে পারে? ওর কোঁকড়ানো চুলের খোঁপা, সিঁথিতে এক চিলতে সিঁদুরের রেখা, ছোট্ট কপাল, বাঁকানো ভ্রু, দীঘির মতো গভীর দুটো চোখ, তিলফুল যিনি নাসা, পাতলা দুটো গোলাপি ঠোঁট, এমনকি ওর গলার লাল তিলটা পর্যন্ত। এত জীবন্ত মূর্তি আপনি কখনো দেখেছেন? আপনাকে তো বললামই মিলি খুব লাজুক, আপনাকে দেখে লজ্জায় জড়সড় হয়ে আছে। তাহলে আমার সঙ্গে কত কথা বলেও, সারাদিন তো আমরা তিনজনই গল্প করি। আরে আপনি এখনো বুকুনকে দেখেননি না? বুকুনকে চিনতে পারলেন না? আমাদের একমাত্র মেয়ে, খুব মিষ্টি মেয়ে, আমাকে একটু ভয় পায় বলে ধারে কাছে আসে না। বুকুন, আরে বুকুন, এ কোথায় গেলি রে বাবা? ওই শুনলেন ডাক্তারবাবু, মলের আওয়াজ। হ্যাঁ, আমার ডাক শুনেই এক ছুটে লুকিয়ে পড়লো কোথায়। ওর ছোটো ছোটো পায়ে দুটো রূপোর মল কিছুদিন আগেই ওর মা শখ করে পরিয়ে দিয়েছে, সারা ঘরে যখন দৌড়ে বেড়ায় ভারী মিষ্টি লাগে শুনতে, ঘর ভরে থাকে আমার। কাজের মধ্যেও যখন ছমছম শব্দটা কানে আসে, কি যে এক অনির্বচনীয় আনন্দ হয়। আসুন দেখি কোথায় লুকলো। ও কি ডাক্তারবাবু, আপনি অমনভাবে তাকিয়ে আছেন কেন মিলির দিকে? ও, ওর মাথাটা এতক্ষণ বাঁদিকে ঘোরানো ছিল, এখন সেটা মাটির দিকে ঝোঁকানো বলে? আরে এবার বিশ্বাস হলো তো, আমি সত্যি বলছি, মিলি মূর্তি নয়, ও জীবন্ত। এই বিদ্যাই তো আমার গুরুর কাছ থেকে লাভ করেছি আমি। প্রকৃতির সফল অনুকরণই আসল শিল্প। এবার দেখুন বুকুনকে, আসুন আস্তে আস্তে পার্টি পেয়ে এদিকে আসুন তো। মেয়েটা নিশ্চয়ই ছাদে সিঁড়ির নিচে লুকিয়েছে, ওইটাই ওর খেলার জায়গা জানেন তো। বুকুন, এই বাবার কাছে এসো, দেখো জেঠু এসেছেন, প্রণাম করো। ওই দেখুন ডাক্তারবাবু, অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে আছে মেয়েটা। এসো বুকুন, বাবার কোলে এসো, মার কাছে যাই সবাই মিলে, মা একা আছে,
চলুন ডাক্তারবু। কই গো, এই নাও তোমার মেয়েকে। ডাক্তারবাবুকে দেখেই লুকিয়ে পড়েছিল, দেখছেন তো কেমন ফুটফুটে মেয়ে আমার, গায়ের রংটা পেয়েছে আমার মায়ের। আমি বা ওর মা কেউই তো তেমন পরিষ্কার নই, কিন্তু ওর রং হয়েছে ঠিক যেন চাঁপা ফুল। ওর পায়ের মল দুটো সুন্দর না, একটু আগে ওগুলোরই শব্দ পেলেন। মেয়ে আমার মাতৃমুখী, খুব বুদ্ধি ওর জানেন। ওই পশ্চিমপাড়ায় ইংরেজি স্কুলের ক্লাস ফাইভে পড়ত, এখন আর পাঠাই না, সবাই আপনার মতোই চমকে যাবে তাই না? আরে আরে আমি ভুলেই গেছি, আপনার জন্য চা করেন। হ্যাঁ কি বলছেন, চা খান না? তাহলে কি খাবেন বলুন, আপনি আপনি আমার অতিথি, একেবারে শুধু মুখে তো। আচ্ছা আপনি কি ভয় পাচ্ছেন ডাক্তারবাবু? তাড়া আছে কই, আগে তো বলেন। কিন্তু আমার গুরুর আসল শিল্প না দেখিয়ে। না না, আপনাকে ছাড়তে পারবো না, আর বেশি সময় নেব না আপনার, আরও কয়েকজন আছে আমার বাড়িতে, তাদের সঙ্গে পরিচয় করিয়েই আমি ওই আসল মূর্তিটা দেখাতে নিয়ে যাব। দেখুন আমার কথা বিশ্বাস করুন, ওটা আপনাকে আক্ষরিক অর্থেই বাকরহিত করে দেবে। যে বাংলায় একটা কথা আছে না, প্রস্তুরীভূত হয়ে যাওয়া, যে দেখে সেই ওরকম হয়ে যায়। আমার গুরু শিক্ষাই তাই, ওর চেয়ে বড় ভাস্কর আর জন্মায়নি পৃথিবীতে, এ আমার বিশ্বাস। আসুন এবার আমি আপনাকে নিয়ে যাই আমার স্টুডিওতে। ঘরটা একটু অগোছালো, শিল্পীর ঘর যেমন হয় আর কি, আশা করি আপনি কিছু মনে করবেন না। ও কি ডাক্তারবাবু, আপনার কপালে ভাঁজ কেন? আপনি কি বিরক্ত হচ্ছেন? আপনিও কি আমাকে অন্যদের মতোই পাগল ভাবছেন? না 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 না, এ ভুল করবেন না ডাক্তারবাবু, বারবার ঘড়ি দেখে লাভ নেই, আমার শিল্পকে অপমান করে আপনি চলে যেতে পারবেন না। হ্যাঁ মানছি, আপনি আমার কথার ভরসা করে এখানে এসেছেন, আমি আপনাকে অনুমতি দিলে তবেই আপনি যাবেন। আসুন আমার সঙ্গে আসুন। হ্যাঁ এই ঘর আমার স্বর্গ, এখানে আপনি কয়েকজনকে চিনতেও পারবেন হয়তো, কেউ যখন আমার কথা বিশ্বাস করেনি, তখন যারা আমার কথায় ভরসা রেখেছিল তারা এখন আমার সঙ্গেই থাকে। ওই যে ওইটা ওইটা না, হ্যাঁ ওইটা দিনু মাতা, রোজ রাতে বাজারের মুখটায় বসে হেঁড়ে গলায় গান গাইতো, মনে আছে? ও বিশ্বাস করেছিল আমাকে, গত কয়েক সপ্তাহ ওকে আর দেখা যায় না ওখানে, সবাই ভাবে মাতাল দাতাল মানুষ, কোথায় চলে গেছে বা মরে গেছে। ও এখন আমার ঘরে থাকে, মদের নেশাটাও আর নেই, দিব্যি ভালো মানুষ, গল্প করে আমার হাতে হাতে কাজকর্ম করে, দেখুন জানলার পাশে চেয়ারটায় বসে মিটি মিটি হাসছে। হ্যাঁ দিনু, ডাক্তারবাবুকে প্রণাম কর। হ্যাঁ আসুন ডাক্তারবাবু, দেখুন ওই ওই হচ্ছে হারুর মা, বুড়ো বয়সে লোকের বাড়ি কাজ করে দুবেলা ভাত টাত খেত, সঙ্গে মুখ ঝামটা আর গালাগাল, হে এখন সুখেই আছে, কাজকর্ম তেমন আর করতে হয় না, শুধু আরাম আর আরাম। ও হারুর মা, আবার তুমি মেঝেতে বসেছো, বলেছি না ঠান্ডা লাগলে তোমার ভাতের ব্যথাটা বাড়বে। আপনি এদিকে আসুন ডাক্তারবাবু, এই কতবার হিমাচলে বেড়াতে গিয়ে ধস নেমে পরিবারটা শেষ হয়ে গেল মনে আছে আপনার? বেঁচে রইল 14 বছরের ছেলেটা, মিডিয়ার মাতামাতি থিতি আসার পর আর কেউ তেমন খোঁজ রাখেনি, জানেনি তো কি হয়। দেখুন দেখুন নিজের মনে বসে কেমন অঙ্ক করছে, পড়াশোনায় মাথাটা বেশ ভালো ওর জানেন, আমি পড়াই মাঝে মাঝে, স্কুলে তো আর যাওয়া হয় না। তা কেমন বুঝলেন ডাক্তারবাবু, আমার এই সব জীবন্ত ভাস্কর্য যখন পৃথিবীর নজরে আসবে, রাতারাতি বিখ্যাত হয়ে যাব আমি তাই না? বিখ্যাত হয়ে শিল্পের সংজ্ঞা বদলে দেওয়া, এতকাল ধরে যাদের নামই শিল্পী বলে ভাবা হতো তাদের এক নিমেষে পেছনে ফেলে এগিয়ে যাওয়া, কি হচ্ছে? হ্যাঁ আমাকে এখনো পাগল মনে হচ্ছে তাই না? এই যাদের দেখছেন তাদেরও তো আপনি চিনতেন তাই না? ভালো করে মিলিয়ে দেখে বলুন তো, আগের সঙ্গে এদের কোথাও কোনো অমিল আছে?
দিনুর মাথায় সামনের দিকে চাঁদের মতো টাকটা, হারুর মায়ের খয়েরে ছোপ লাগা দুপাটি দাঁত, রায়বাড়ির পিকলুর বড় বড় দুটো উজ্জ্বল চোখ, কোথাও কি দেখে মনে হচ্ছে ঠিক তেমনটি নয়। হ্যাঁ, হবে না, কারণ এ আমার জীবন্ত ভাস্কর্য, জীবন্ত। আপনি এখনো বিশ্বাস করছেন না, তাই না? আপনার মনে আছে আমার যে কাজটা খুব নাম করেছিল, আমার গুরুর একটা পাথরের মূর্তি? আমার গুরু নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঠিক আগেই চোখ কপালে উঠে গেল কেন? আপনার ঠিকই ধরেছেন, যা ভাবছেন একদম ঠিক। গুরু মারা বিদ্যের কথাটা শুনেছেন নিশ্চয়ই? না, এবার আপনার সব কৌতূহল মেটানো উচিত। ওই যে ওদিকটা দেখুন, দেখুন, দেখুন না, উঁচু টুলের উপর কালো কাপড় ঢাকা দেওয়া মূর্তিটা দেখতে পাচ্ছেন? আরে হ্যাঁ, আমি শুধু অবয়বটুকু দেখার কথাই বলছি, কাপড়টা না সরালে পুরোটা দেখবেন কি করে, তাই না? আপনি একটু সামনে এসে দাঁড়ান, আর একটু এখানটা, আমি ওটার পেছনে যাচ্ছি, আস্তে আস্তে কাপড়টা সরাবো, কেমন? দেখুন আমার গুরুর কীর্তি, কি অসাধারণ সৌন্দর্য লুকিয়ে রয়েছে এই মূর্তির প্রতিটি অভিব্যক্তিতে। দেখুন, ভালো করে দেখুন না ডাক্তারবাবু, হ্যাঁ, আপনি হবেন আমার সবচেয়ে বড় সাক্ষী। এর আগে আপনার মতো উঁচু দরের মানুষকে আমার শিল্পের সাক্ষ্য দেওয়ার জন্য পাইনি তো। কাপড়টা সরাই, এক, আসুন ডাক্তারবাবু, আপনি এখানে থাকবেন, এটা আমার বুকুনের পড়ার ঘর। আপনি নামি দামি মানুষ, সবার সঙ্গে কি আর আপনি থাকতে পারেন? বুকুনের পড়ার টেবিলের পাশে আপনি দাঁড়িয়ে থাকুন। আমি বলেছিলাম না, মূর্তিটা দেখলে আপনি বাকরহিত আর প্রস্তরীভূত হয়ে পড়বেন। বলতে পারবেন না আপনাকে আমি সাবধান করি, আমার কথাকে কেউ গুরুত্ব দেয় না কেন কে জানে। যাই হোক, ওই মূর্তিটা দেখলেন, ওটা মেডুসার মূর্তি, মেডুসা। আপনি শিক্ষিত মানুষ, গ্রিক পুরাণের গর্গনদের কথা নিশ্চয়ই জানেন। মেডুসার মাথায় চুলের জায়গায় কিলবিল করত বিষাক্ত সাপ, ওর চোখের দিকে তাকানো মাত্রই পাথরে পরিণত হতো মানুষ। এটা তারই মূর্তি, আমার গুরুর তৈরি। এটা যেদিন বানানো শেষ হলো, উত্তেজনায় কাঁপছিল তার শরীর। মূর্তিটা গড়ার ইতিহাস তার কাছেই শুনেছিলাম সেদিন। রাধা মাধব গুপ্ত ভাস্কর্যের চর্চা করার পাশাপাশি নানা লুপ্ত বিদ্যার সন্ধানেও দেশে বিদেশে ঘুরে বেড়াতেন। তিনি সেদিন বলছিলেন কিভাবে বহু যুগ আগে হারিয়ে যাওয়া এক বিশেষ ধারার শেষ শিল্পীর সন্ধান পেয়েছিলেন তিনি। আপনি হয়তো জানেন না, জানার কথা নয় অবশ্য, মাফ করবেন ডাক্তারবাবু, আমি না সবাইকেই আমার মতো এই নিয়ে পাগল ভাবি। সে যাই হোক, গুরু সেদিন আবার বলছিলেন, গ্রিসের ভাস্কর্যের জগতে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে অদ্ভুত পরিবর্তন এসেছিল। তখনই কন্ট্রাপোস্ট বা কাউন্টার পোজ নামক ঘরানাটি তৈরি হয়, তার ফলে মূর্তি হয় আরো বাস্তব, আরো জীবন্ত। সেই ধারায় যারা কাজ করতেন তারাই মূর্তির মধ্যে জীবনকে ধরে রাখার এক অত্যাশ্চর্য পদ্ধতি আবিষ্কার করেন। তাদের মাধ্যমেই আজও ব্রোঞ্জে আর শ্বেতপাথরের মধ্যে ধরা আছে মেডুসার মায়া। আমাকে ডেকে পাঠালেন সেদিনও, এরকমই কালো কাপড়ে ঢাকা ছিল মূর্তিটা। আমিও বিশ্বাস করিনি জানেন, গুরু আমাকে বর্ণনা দিচ্ছিলেন কতখানি জীবন্ত এই মূর্তি, তার চুলের জায়গায় বিষাক্ত সাপ, চোখের দিকে তাকালে মুহূর্তে পাথরে পরিণত হওয়া। উনি দাঁড়িয়েছিলেন ঠিক আজকে আপনি যেখানে দাঁড়িয়েছিলেন সেইখানটায়। আমার
খুব ইচ্ছে হচ্ছিল সত্যি মিথ্যে যাচাই করতে। আশঙ্কায় মূর্তির উপর থেকে কালো কাপড়টা সরিয়ে দিয়েছিলাম আমি, আর ঠিক তখনই আমার চোখের সামনে আমার গুরুদেব, আমার দেবতা সমান শিক্ষাদাতা পরিণত হলেন পাথরে। বড় কষ্ট পেয়েছিলাম আমি, আবার এটাও বুঝে গিয়েছিলাম ভাস্কর্য শিল্পের জগতে আমাকে অমর করে রাখবে আমার গুরুর এই সৃষ্টি। কাউকে একথা ঘুণাক্ষরেও জানতে দিই। হ্যাঁ, এর জন্য অনেক ত্যাগ স্বীকারও করেছি আমি। হ্যাঁ, একদিন বাড়িতে ফিরে দেখলাম আমার স্ত্রী মেয়ে দুজনেই পাথরের মূর্তিতে পরিণত হয়েছে। সম্ভবত মেয়ে মেডুসার মূর্তির কালো কাপড়টা খুলেছিল আর আমার স্ত্রী এসে তাকে বাধা দেয়। আমি আমার ঘরে ঢোকার আগেই দরজার ফাঁক দিয়ে ওদের দেখতে পেয়ে ঘটনাটা অনুভব, তাই আগেই চোখ বন্ধ করে ঢুকে কোনো মতে হাতরে হাতরে আবার কাপড় দিয়ে ঢেকে দিই মূর্তিটা, নাহলে সেদিন আমিও। বাকি যাদের দেখলেন তাদের আমি নিয়ে এসেছিলাম এই বাড়িতে আপনার মতোই। হ্যাঁ, কাউকে মদের লোভ দেখিয়ে, কাউকে কাজ দেওয়ার লোভ দেখিয়ে, কাউকে চকলেটের লোভ দেখিয়ে, তবে ওরা কিন্তু সবাই জীবন্ত জানেন, যেমন আপনি। আমি জানি আপনি আমার সব কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন, চেষ্টা করলে অঙ্গ প্রত্যঙ্গও নাড়াতে পারবেন সামান্য, কিন্তু ওইটুকুই। আমার সামনে ছাড়া অন্য সময় এক পাও চলতে পারবেন না, কথা বলতে পারবেন না, খাওয়া ঘুমের প্রয়োজন হবে না। কি সুখের জীবন বলুন তো ডাক্তারবাবু। হ্যাঁ, শুধু একটাই সমস্যা, মেডুসার মাথার বিষাক্ত সাপগুলোকে সারাদিনে একবার খাবারের জন্য নামতে হয়। বলেছিলাম না খুব বিষাক্ত সাপের উৎপাত এখানে, তবে ওরা খুব বাধ্যের, নিজে থেকেই ফিরে যায় ওদের মালকিনের মাথায়। তাহলে ডাক্তারবাবু মানলেন তো, আর্ট ইজ ইমিটেশন অফ নেচার, কিন্তু ইমিটেশন পারফেক্ট হতে হবে। যে কোনো শিল্পের মধ্যে বোধহয় কিছু খুঁত থেকে যাওয়াই ভালো, কারণ জানি না কেন আমার মন বলে এই মহাবিশ্বের কারিগর তার কোনো প্রতিযোগীকে ভালো নজরে দেখেন না। আজ গল্প পাঠে, শব্দগ্রহণে ও আবহ সঙ্গীতে ছিলাম আমি সায়ক, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত, মিডনাইট হরর স্টেশন এখন এক্সক্লুসিভলি স্পটিফাইতে, শুনতে পাবেন ইউটিউবের 7 দিন আগে। শুনছিলেন বৈশালী দাশগুপ্ত নন্দীর কাহিনী নিপুণ শিল্প। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।